সম্মানিত সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের শিরিনস কিচেন থেকে স্বাগতম। আমি শিরিন, আজ আপনাদের দেখাবো 25 পদে স্পেশাল ছোলা বুট মাখানো। এটা আমার ফ্যামিলিতে সবাই অনেক পছন্দ করে, তাই আজ আপনাদের সাথে এটা শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক পছন্দ হবে। এখানে যেসব ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি সবগুলোই স্বাস্থ্যসম্মত। আমি এখন আপনাদের দেখাবো কিভাবে টেস্টি বুট মাখাতে হয়। প্রথমে আমি ছোলার ঘুগনি যেটা আমরা খাই সেটা নিলাম 3/4 কাপ। এটা মটরশুঁটি, মটরশুঁটিটাকে আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, এটা আপনাদের অপশনাল, যদি থাকে দিবেন, না থাকলে অসুবিধা নাই। এটাকে আমি পেঁয়াজ দিয়ে একটু মশলা দিয়ে আমি এটা ভেজে নিয়েছি, এটা 3/4 কাপ। মটর ডালের ছোল দিয়ে যেটা আমরা চটপটি খাই সেই মটরটা সিদ্ধ করে নিয়েছি, এটাও আছে 3/4 কাপ। এখানে ছোলা নিয়েছি, ছোলাটা ভিজিয়ে রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 দিন। এখানে গাছ বেরিয়েছে, এটা খুবই উপকারী, এটা সেজন্য এইভাবে এটা তৈরি করেছি। এটা আমার হচ্ছে 1/2 কাপ। এটা হচ্ছে সিদ্ধ ছোলা, ভিজানো ছোলাকে সিদ্ধ করে নিয়েছি, এটাও 1/2 কাপ দিলাম। এটা ছোলার ডাল, ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সে ভিজানো ডাল এটা, এটা আমি নিলাম 1/2 কাপ। এটা ভিজানো ছোলা, কাঁচা ছোলা যেটা ভিজানো সেটা নিয়েছি আমি 1/2 কাপ। বাদাম নিয়েছি 1 কাপ, এটা আমি বাদামকে ছিলে এটা ভেজে নিয়েছি। আর এখন আমি যেগুলো মশলা ব্যবহার করব, এখানে আমি মশলাগুলোকে একটু মিক্স করব। এখানে আছে চটপটির মশলা 1 চা চামচ, বিট লবণ 1/2 চা চামচ, এখানে নিয়েছি মরিচের, কাঁচা মরিচের আচার, এটা আমার ঘরে ছিল বানানো, এটা আমার ভিডিও আপনাদের দেওয়া আছে, এটা আপনার নিয়েছি, এটা 1 টেবিল চামচের একটু বেশি, এটা আপনাদের যদি বাসায় থাকে আপনারা দিলে ভালো হয়। আর নিচ্ছি আমের আচার, একটু তেল সহ নিব আমের আচার, এটাও আমি নিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি। তারপর নিচ্ছি সস, সস নিচ্ছি 2 টেবিল চামচ, এটাও ঘরে তৈরি করা। ধনে পাতা কুচি নিতে পারেন, অথবা এটা আমার আচার করা ছিল সেটা নিয়েছি আমি 1 চা চামচ। আর নিব লবণ, লবণ আমার ওখানে 1 চা চামচ লাগবে, আমি এরকম আন্দাজ করে আমি নিলাম। আর নিচ্ছি লেবুর রস, লেবুর রস আমি 1 চা চামচ নিব, লেবুর রসটা আমি এখন চেপে নিচ্ছি, 1 চা চামচের মতো হবে। এখন আমি এটাকে দিয়ে নাড়বো ভালো করে, ছোলার ভিতরে নাড়া যাবে না বেশি, এটা সেজন্য এখানে আমি একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আমি মরিচের খোসাগুলো ফেলে দিয়েছি, দিয়ে আমি এটা ভালো করে ইয়ে করে নিলাম, পেস্টের মতো করে নিলাম। এখন আমি ওটার মধ্যে, এর মধ্যে মিশ্রণটার মধ্যে আমি এটা দিয়ে দেব, এটা আমি মিশ্রণটার মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে আমের আচারের একটু তেল ছিল সেটা দিয়ে দিলাম, এটা টেস্ট হয়। দিচ্ছি আদা কুচি, আদা কুচি এখানে আছে 2 টেবিল চামচের মতো। কাঁচা মরিচটা আপনারা ঝাল হিসাব করে দেবেন, কারণ কাঁচা মরিচের আচার যেহেতু আছে এখানে, ঝালটা আপনারা যদি কম খান তাহলে সেই হিসাবে আপনারা কাঁচা মরিচটা দেবেন। আমি এখানে 1 টেবিল চামচের একটু বেশি আছে আমি দিলাম। তারপরে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কাটা, পেঁয়াজ কুচি যেটা, আমি এখানে 1 কাপের মতো দিয়েছি, এটা দিলে বেশি স্বাদ হয় এজন্য পেঁয়াজটা আমি বেশি দিয়েছি। আর দিচ্ছি সরিষার তেল, সরিষার তেল আমি দিচ্ছি এখানে 1 টেবিল চামচ, এখানে আমি চিনি দিচ্ছি 1 চা চামচ উঁচু করে। এখন আমি এটাকে ভালোভাবে মাখাবো, আর আমি উপরে গার্নিশ করার জন্য একটু চানাচুর আর পাঁপড় আমি ইউজ করবো এখানে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে সার্ভ করবো, এখন এটা ভালো করে একটু মাখিয়ে নেব। আপনারা এখানে টমেটো ব্যবহার করতে পারেন, যদি বাসায় টমেটো থাকে তাহলে একটা টমেটো কুচি করে দেবেন, আরও মজা হবে। আমার কাছে এখন টমেটো ছিল না বলে আমি এখানে দেখাতে পারলাম না। এভাবে আপনারা মাখিয়ে নেবেন, খুব ভালো করে নেড়ে মাখিয়ে নিতে হবে, তাহলে সব জায়গায় সমানভাবে মশলাগুলো সব জায়গায় সমানভাবে মিশে যাবে। এখন আমি বাটিতে এইভাবে তুলব, তুলে উপর দিয়ে আমি একটু চানাচুর দেব, আর আমি দেবো একটু পাঁপড়।
খাওয়ার সময় একটু মচমচে থাকবে, এই জন্য শেষে দিতে হবে এটা। আমার ছোলা বুট মাখানো হয়ে গেল, আপনারা ট্রাই করে দেখেন, অনেক টেস্টি ও মজাদার এই মাখানো। আমার রেসিপি পছন্দ হয়ে থাকলে আমার আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকেন, ধন্যবাদ।